É isso que, tinsua seca se doi, tinsua seca se de se da. প্রিয়ত সকী অবস্থা আমি ফুলবাই বাফেরো টো খাই আজকে আমি আমার ভাই ব্রাদার লগে যাইতাছি চাঁদপুর চাঁদপুর মতলব হইলো মামা মাহিনের নানিগোবাই এর আগেও চাঁদপুর যে দুইবার গেছিলাম তো মাহিনের হনমাহিনের গোবাই দুই গেছিলাম অনেকদিন পরে সময় সুযোগ পাইয়া সবাই মিলে এক লগে সকাল ছয়টা সাড়ে ছয়টা রনদের কথা থাকলেও আমার লেগা অনেকখানে দেরি হয়েছে দেরি অনার কারণে গাড়ি দুইটা সবার বক্কা খাইতে খাইতে আয়া পড়লাম নারায়ণগঞ্জ ফতুল্লা গাড়ে গাড়ি আয় দেখলাম লঞ্চে এ প আওয়াজ দিতেছে যে অহন ওই ছেড়ে মামা মাহিনে কইল দৌড়ে গিয়া লঞ্চটা ধর ঘর নাইলে সব দোষ তোর অনেক কষ্ট করে দৌড়ে গিয়া কোন মতো লঞ্চ টা ধরতে পারলাম আমরা লঞ্চে উঠোনের লগে লগেই লঞ্চ টা সাইরা দিল অবশ্য তাড়াতাড়ি আওনার কারণে এত সুন্দর একটা বড় লঞ্চ পাইছি কারণ এরপরের লঞ্চ গেলেই এত সুন্দর না আর লঞ্চে উঠোনের লগে লগেই এত সুন্দর ওয়েদার আসিল যে দেহার মতন তো অনেক দিন পরে এত সুন্দর একটা লঞ্চ ভ্রমণের পরে আমরা ঘাটে পৌঁছাইলাম জার্নিটা এত সুন্দর ছিল যে আরো কতক্ষণ লঞ্চে থাকলেও খুব একটা খারাপ লাগতো না লঞ্চ ঘাট বিরনের পরে যেমন পারাপারি করে উঠছি আবার হিমন পারাপারি করে নামনের লেগে ফালদায় নিচে গেলাম লঞ্চের নামানোর সময় মানুষের তোর সহি না মনে হয় ফালদা নেই মাঝে যে জেন্দা পারে চিফা চাপা তা ঠেললে ঠুললে আগে যাওয়ানোর চেষ্টা করে জানা লাদা দেখলাম মাহিনের মামা তো ভাই রনি আম করে নিতে আয় পড়ছি এর আগে যতবার আইসি রনিরা তেমন একটা পাই নেই কিন্তু এবার রনি ভাই থাকোনার কারণে ওই কইছে এবার তুমগো লগেই ঘুরমু এই লঞ্চ অনেক সুন্দর জায়গাতে অবস্থিত এই লঞ্চ গার্ডের আশেপাশের জায়গাটি অনেক সুন্দর যেটা আমরা করে পার্ট টু এ দেখানোর চেষ্টা করবো কারণ পার্ট টু এ আমরা এই লঞ্চ অনেক জায়গা ঘুরছিলাম এই লঞ্চ গার্ডের লগে একটা ভাঙ্গার রিসোর্টও আছে ওই লাল বিল্ডিংটা ওইটাই একটা বাঙ্গা রিসোর্ট আগে নাকি এটা অনেক সুন্দর রিসোর্ট ছিল কিন্তু ওখানে ভাঙ্গা ভাঙ্গি কইরা সব নাই হয়ে গেছে তো ওখানে আমরা রনির লগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তাটা যাওয়ানোর সময় ওয়েদারটা আরো বেশি সুন্দর হয়ে যেতেছিল বুঝতেছিলাম আস্তে আস্তে মেঘ জমতেছে বৃষ্টি হইতে পারে কিন্তু বৃষ্টি আর হইতেছিল না আমি কত হইলো বৃষ্টি হইলো না হইলে নাই রোদ যাওয়াই নাই এটাই অনেক কিছু যতই সামনে যাইতেছিলাম ততই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম এতক্ষণ যে রাস্তাটা আইছি তেমন একটা চিনি নাই যায় কিন্তু এই রাস্তা ঢুকুনের লগে লগে মনে হইলো এই রাস্তাটা চিনি পরিচিত রাস্তাটা আইতে আইতে অহন আমরা বাড়িতে পড়লাম বাড়িতে সবাই ব্যাগ বুক বাড়ির ভিত্তে থুইয়া আবার এক লগে তাড়াতাড়ি গইরা বারো জমুগা এই কারণে ঘরের ভিত্তে না বয়া বাইরে হয়ে গেছি গা অহন আমরা যাইতাছি গরু ছাগলের হাটে আমগ আবির জিরো সেভেনে আমগর একটা খাসি স্পন্সর করছি তো আমরা ওখানে ওই খাসি কিনুনের লেগে হাটে যাইতাছি এইদিকে আবির জিরো সেভেনে দাদা কথা যাওনের কারণে আমগ লগে আইতে পারে নাই তো যাইও ঘাটে হাটে যাওনের রাস্তাটা অনেক সুন্দর আসিল এক একবার এক এক রকম রাস্তা দিয়া যাইতাছিলাম আর চারপাশে ইমুন বাতাস যে বাতাসের কারণে এমনি মনটা ভালো হয়ে যাইতেছিল একটু পরে পরে দেখতেছিলাম মানুষে হাটের গরু ছাগল কিনে আনতেছিল আর ওই যে দূরের সবুজ মাঠটা দেখেন এন অনেক গরু বান্ধা আসিল দেখতে অন্যরকম লাগতেছিল একবার ভাবছিলাম পঞ্চগর লোকে সন্ধিয়া চালাই দেই অবশেষে আয়া পড়লাম গরু ছাগলের হাটে গ্রামের হাট গিলে আবার আমার কাছে অনেক ভাল লাগে এটি ছোট পরিসরের হয় আর অনেক সুন্দর গুছাইন্য হয় তো প্রথমে আমরা ছাগলের অনু গেলাম মানে খাসি দেখতে গেলাম কিন মুখ হাসি গরু দেখা লাভ নাই এর লেগা গরুর নাও গেলাম না সবাই দামাদামি করতা আর আমি চার পাঁচটা ঘুরা দেখতা ছিলাম কারণ আমি আবার এই সব দামাদামি বুঝি না কিন্তু কতক্ষণ দামাদামির পর বুঝতে পারলাম যে এন মন দাম শুরু করছে যে দাম ঢাকাও চায় না তারপরেও আমরা আমগো দামাদামি করতেই থাকলাম কিন্তু তারপরেও দামাদামি এ বনতা ছিল না এরপরে বুঝতে পারলাম এনতে কিনলে তেমন একটা লাভ হইতো না কারণ যেটি দামে ধরে ওডি আবার মনে ধরে না এর লেগা চিন্তা করলাম তাহলে আমরা বাজারে যাই বাজারে গিয়া মাংস কিনা লুই বাজারে যাওয়ানোর সময় দেখলাম আকাশটা আরো কালা হয়ে গেল ঠান্ডা বাতাস আর ঠান্ডা পরিবেশ এক কথায় অসাধারণ যেদিকেই খালি প্রকৃতির সুন্দর আর সুন্দর যতই দেখতেছিলাম ততই ভাল লাগতা আমরা যেন মাংস কিনতে সেই বাজারটা একটু দূরেই আছিল তো অনেকক্ষণ ধরে অটো বয়ে থাকুন পরে চিন্তা করলাম তাইলে একটা চায়ের ব্রেক দেই এরপরে সবাই চা খাইয়া আবার রওনা দিলাম এই ওয়েদারের ভিত্তে সবাই এক লগে যাইতে ভালোই লাগতাছিল ও ভালো বন্ধু সাব্বির আর ইবন ভাই এই দুই জনে আবার লগে আয় নাই হ্যাগো ফুটবল খেলা থাকনার কারণে হেরা সন্ধ্যা বলা রওনা দিব অবশেষে আমরা বাজারে আয় এই বাজারটা নাকি অনেক বড় আর এন মোটামুটি সবই পাওয়া যায় মাইনে রনি চিনের কারণে ওরা আগে আগে দৌড়াইতাছে সর্বপ্রথম অঙ্ক চিন্তা হইলো খাসির মাংস কিনা এর লেগে আমরা আগে এই খাসির মাংসের দোকানে গেলাম গিয়া দেখলাম হেরাউতি রিং বিরিং শুরু করছে এরপরে দর কষাকষি কইরা আমরা মাংসের অর্ডার দিলাম অর্ডার দিয়ে সবাই আন এখার থাকলাম কারণ মাংস বানান দেখতে অনেক ভাল লাগে মাংস বানান শেষে হিসাব কিতাব বুঝাইয়া এরপরে ওই জায়গাতে আমরা গেলাম মশলাপাতি ও অন্যান্য উপকরণ কিনতে আমগো মাস্টার শেফ শিবলি মিদুলে পরিমাণ মতো সব মশলা পাতি কিনতেছে আর আমরা খারায় খরায় দেখতেছি চিন্তা করলাম মুদির দোকানা এহুদ খারে দেখবো এটা তো হয় না এর লেগা আর ডাইল আটাইতে থাকলাম কারণ মুদির দোকানে আমি ডাইল চাইল আতাইতাম না এটা তো হইতই না বুট চাইল আতাইতে আতাইতে দেখলাম এন মাছের ডাক উঠছে এটি আবার দেখতে ভালোই লাগে এটি অহনে তেমন একটা দেহা হয় না এর লেগা খারায় খরায় লগে এই মাছের ডাক তুলাই না দেখলাম এরপর অন্যান্য সব প্রয়োজনীয় জিনিসপাতি কিনা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রওনা দিতেই প্রথমে ফিরি বৃষ্টি চিন্তা করলাম যাক ভালো হয়েছে সারাদিন পরে এই বৃষ্টিটা নামছে ওখানে পরিবেশটা আরো বেশি ঠান্ডা হয়ে যাব নদীর সাইড দিয়ে যাইতে যাইতে দেখলাম বৃষ্টিটা আরো বাইরে গেল হঠাৎ দুরুম দুরুম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল চিন্তা করলাম এই দুরুম দুরুম বৃষ্টিটা কামে লাগানো দরকার এর লেগে আমরা অটোতে নাইমা গেলাম চিন্তা করলাম যে নদীত গোসল করবো কারণ এই বৃষ্টিতে গোসল করতে সেই মজা লাগবো যদি অনেক শীত লাগতাছিল ছিল কিন্তু এই টাইমে নদীর পানি যে তাপমাত্রা থাকে এনো গোসল করতে অনেক মজা লাগে সামনে দেখলাম পাখিরাও লাফাইতে লাফাইতে যাইতাছে গোসল করতে অল্প কিছুক্ষণের ভিতরে বৃষ্টিটা আরো বাইরে গেল এবার মনে করেন যে আরো বেশি মজা লাগতেছে চিন্তা করলাম এই তো সময় পানি নামনের বৃষ্টি থাকতে থাকতে দুরুম দুরুম পানি নেমে যাই তুই কথা সেই কাজ জুতাটা খুললা দুরুম সবাই পানি নেমে গেলাম দুঃখিত কিছু করার নাই কেউ না কেউ আমার ফুটেজ গিলি এমনভাবে এমন ভাবে নষ্ট করে দেয় যাই হোক আমরা অনেকক্ষণ বৃষ্টিতে মজা কইরা এই নদীর ভিত্তে গোসল করি এরপরে গোসল শেষে আবার বিস্তে বিস্তে সব বাইতে বললাম। বাইতে পড়ানোর পরে খায়া দায়া রেস্ট লই এরপরে রাত্রে বেলা আবার বাইরে লেংটার ল্যাংটার মেলার লেখা চিন্তা করলাম আইসি যখন ওই জায়গাত কি হয় ঘুরা দেখাই অনুযায়ী অনেক বড় অভিজ্ঞতার সাক্ষী হইলাম তো পর্ব এক এই পর্যন্তই আবার বাকি ঢুক পর্ব দুয়ে দেখা নইব আজকার মতন এনেই বিদায় লইলাম আপনাকে হগলতার লগে দেখব নেক্সট আবার একটা ইন্টারটেস্টিং ভিডিও